হাই ফ্রেন্ড, আমার গলাটা আজকে খুব বসে গেছে, এই জন্য একদম তোমাদের কাছ থেকে ক্ষমা চাইছি। তো আজকে ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম, আজকে আমি সকালে জিমে গেছিলাম, মহিষবাথান জিমে, সেখান থেকে আজকে আমি স্টার্ট করছি। এটা আমি অ্যাপার্টমেন্ট থেকে বেরোলাম, যাচ্ছি। আজকে জানো দুপুরবেলা বেশি কিছু রান্না করিনি, মাছের তেল রান্না করেছিলাম, আর এদিকে পুঁই শাক কুমড়ো দিয়ে চিংড়ি মাছের একা তরকারি করেছিলাম, এটা বেশ খেতে সুন্দর হয়েছিল। এটা দিয়ে আমি পুরো ভাতটা খেলাম, তার সাথে আমি ডালও করেছিলাম, এটা ভাত করেছি, গরম গরম ভাত এই ডাল করেছি। আমার বাড়িতে মাছ মাংস ডিম ছাড়া তো কেউ খায় না, আমরা কেউ খাই না, তো আজকে আমি মাছ করেছি, কাতলা মাছের পেটি রান্না করেছি ঝাল ঝাল করে। এটা দিয়ে দুপুরবেলা দিয়ে আমরা লাঞ্চ সেরেছি। এটা আমাদের DLF 2-এর জিম, এই জিমে আমি রাত্রিবেলা এসেছিলাম, কারণ এই জিমে কিছু মেশিন প্রবলেম করছে, মেম্বাররা বলছিল, সেই জন্য আমি আমার মেকানিককে রেখেছিলাম। মেকানিক আবার দোকানে গিয়েছিল কী কী জিনিস নেই সেগুলো নিয়ে আসতে, সেই জিনিসগুলো আনতে গেছে, এবার এসে লাগাবে। শীত পড়ে গেছে জানো বন্ধুরা, এখানে বেশ শীত পড়ে গেছে। এসে ফিরে দেখছি, রাত্রি 10টায় এসেছি, এসে ফিরে দেখছি বাবু ওর দাদির সাথে গল্প করছে, বড় মানুষের মতো এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বড়রা যেরকমভাবে গল্প করে তেমন গল্প করছে, আমার ছেলেরা দিন দিন অনেক বড় হয়ে যাচ্ছে। আমার ওর বাবা আমাকে ফোন করলো, বললো কোথায় আছো, আমি বললাম নিচে আছি, বাড়ি ঢুকছি, তখন ওরা সব বেরিয়ে গেছে নিচে। তো ওরা ও বললো চলো আজকে আসালেনে বিরিয়ানি খেয়ে আসি, তো তো ওরা সব বেরিয়ে গেছে, তো ওয়েট করছিলো আমার জন্য। আমি এলাম, এসে দেখি এই কাণ্ড, তারপর বেরোবো কী করে, একটা প্রবলেম হয়ে গেছে, আমাদের 4-চাকা গাড়িটা একদম ভেতরে ঢোকানো হয়ে গেছে, তার পেছনে 2খানা গাড়ি আছে, তো আবার 2খানা গাড়িকে সরিয়ে আবার গাড়িটা বার করতে হবে, আর ওই 2টো গাড়ি দিয়ে সরাবে, সেই গাড়ির চাবিগুলো এখানে নেই, তো আজকে আর যেতে পারলাম না। সেই জন্য ওর বাবা বললো চলো সামনে একটা বিরিয়ানি দোকান আছে, ওখানে বিরিয়ানি নিয়ে আসবো, ওখানে বিরিয়ানিটাই আজকে রাত্রিবেলা খেয়ে নেবো, আজকে তো আর বেরোতে পারলাম না। এইদিকে পিন্টুও চলে এসেছিলো, পিন্টুকেও বললো যে কি যা, ও জানতো না, ওকে বলো ওপরতে রেডি হয়ে চলে আয়, ও চলে এলো। এসে দেখি এই কাণ্ড, পুরো মাথাটাই গরম হয়ে গেছে জানো না। তারপর তোমরা বিরিয়ানি আনতে চলে গেলাম, পিন্টু বিরিয়ানি নিয়ে আসছে, এখানে এসে কি করেছে জানো, একটা ফলের দোকানে এসে একটা ফলকে কামড়ে দিয়েছে, ফলে সেই ফলটা আমার নিতে হলো, ওর জন্য দেখো এখানে কামড়ে দিয়েছে, কি বদমাশ ছেলে বলো তো, নিয়ে ওটা নিলাম, আর কলা খেতে ভালোবাসে, কলা নিয়ে নিলাম, এরকম করলে হয় যে বদমাশ হয়েছে বলো তো। আগে পাপার হাত ধরে যাচ্ছে, আর যতবারই বেরোয় ততবারই ওই কিন্ডার জয় আছে না, সব সময় ওইটার দিকে, ওই খেলনা পায়, ওই খেলনাগুলোর জন্য ওইটা করে কিনবে, প্রতিদিন 4টে করে ওইসব কিনবে, খাওয়া খাবার জিনিসও কিছু ভালো মন্দ খাবে না, তাই ওরা হচ্ছে। আর আমি
আমি কিছু যাচ্ছিলাম তারপর ওই কিন্তু বিরিয়ানি নিয়ে আসছিল এবারে যে মার করে এসে হ্যাঁ মারেন তো মারেন তো মারেন এই না আমি কিন্তু যে খাবো নিয়ে যেতে এই বাবাকে নিয়ে যাচ্ছে এই জন্য গোপাল ভাই এসেছে এখন লাঠি নিয়ে এসো ঘরে এসো তুমি ওই সব তো দেওয়া হবে না সবসময় ওই সব খাবার কি বাজে খাবার দরকার নেই আমার লাঠি দিয়ে মারিয়ে নিয়েছে ও ধান্দা ও ওই কিংগার যায় ও বসা মারবে চলে আসার পর